দুয়ারে সরকারের পর দুয়ারে পৌরসভা এই কর্মসূচিকে নিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলী। মিউটেশনের ব্যাপারে আপনাদের বলি যে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি, আইন বলেছে 200 টাকায় মিউটেশন পাবেন, দীর্ঘদিন ঘুরতে হবে না, কয়েকদিনের মধ্যেই মিউটেশন করতে পারবেন। পৌরসভাতে আপনাদের ঘরের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। পৌরসভা আপনারা জানেন পানীয় জল দেয়, আইনুল হক এই পৌরসভায় প্রশাসক মণ্ডলীতে এসেই সর্বপ্রথম চেষ্টা করেছেন এই পানীয় জলকে যাতে ক্লোরিনেটেড করা যায়, তার ফলে মানুষ যাতে আরও পরিশুদ্ধ জল পেতে পারে। আমরা অনেকগুলো ক্লোরিনেটেড মেশিন কিনেছি এবং যেখান থেকে জল উত্তোলিত হচ্ছে সেখান থেকেই ক্লোরিনেটেড করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যে আগামী দিনে আপনারা পরিশুদ্ধ জল পাবেন। মমতা ব্যানার্জি চেয়েছিলেন গরিব মানুষের মাথায় একটু ছাত, যার নাম বাংলার বাড়ি, এই বাংলার বাড়ি করার জন্যে অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন। আমরা দেখলাম সেই অ্যাপ্লিকেশনগুলো বোঝার মধ্যে পড়ে আছে, আমরা খোঁজ নিলাম যে সেই টাকাটাও পড়ে আছে। আমরা জানতে পারলাম যে অক্টোবর মাসের মধ্যে টাকাটা ফেরত চলে যাবে, 36 কোটি টাকা, 3,68,000 টাকা একটা বাড়ি। আমরা সেটা সঙ্গে সঙ্গে যে লিস্ট তারা তৈরি করেছিল, আমরা শুধু দেখেছি যে নেতা বাড়ি করে নিয়েছেন তার নামে যে বাড়িটি আছে সে তো পাবে না, এটা জিও ট্যাগ হয়ে গেছে। যারা প্রকৃত গরিব মাথায় ছাদ নেই তাদের মমতা ব্যানার্জি দিতে বলেছে, আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। শুক্রবার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শোলাপুকুর মসজিদ তলা এলাকায় তৃণমূল কংগ্রেসের সহায়তা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এ কথা বলেন প্রশাসক মণ্ডলীর প্রশাসক প্রণব চ্যাটার্জি। এদিন এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন সহপ্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, প্রশাসক মণ্ডলীর সদস্য উমা সাঁই। পুষ্পস্তবকই বা উত্তরে গিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় চারমাম্বুবাড়ির পক্ষ থেকে। আমাদের ভিডিও প্রদান করে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন গুলজার খান। তবে আমি একটা কথা বলতে চাই যে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে পৌরসভার মানুষের হয়রানি বন্ধ করার জন্য মানুষ যাতে দ্রুত পরিষেবা পায়, মানুষকে যাতে কোনোরকম হয়রানির শিকার হতে না পারে তার জন্য আমরা নাগরিক সনদ আমরা প্রকাশ করেছি। সেই নাগরিক সনদ অনুযায়ী পৌরসভায় কোন সার্ভিস কদিনের মধ্যে পাওয়া যাবে সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট আমরা করে দিয়েছি। যে বাড়িগুলো হওয়ার কথা সেই বাড়িগুলো হয়নি, একটা 800 বাড়ি আর 2100 বাড়ি, আমরা এসে দ্রুত সেই বাড়িগুলো কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করলাম। সরকারি নির্দেশ অনুযায়ী সে টাকাগুলো ফেরত যাওয়ার কথা, ওরা ফেরত চাইছিল, আমরা বললাম আমরা কাজ শুরু করব। ইতিমধ্যে আমরা জানেন যে আমরা 1000 বাড়ির কাজ আমরা ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। আমরা একটা অ্যাপ তৈরি করেছি, আমরা প্রত্যেকটা পৌরসভার কাজকর্মকে আমরা ডিজিটাইজেশন করছি। ডিজিটাইজেশন মানে কি? সমস্ত বিষয়গুলো অনলাইনে হবে, আপনি প্রাণ আপনি জমা দেবেন অনলাইনে জমা দেবেন, যদি নিয়ম অনুযায়ী প্রাণ জমা দেন সেই প্রাণ হচ্ছে গৃহীত হবে, যদি নিয়ম মেনে না দেন সেই প্রাণ কিন্তু গৃহীত হবে না। এখানে কিন্তু কারোর হাত নেই, কারোর সুপারিশ, কারোর সুপারিশ কিন্তু কাজ করবে না। ব্যানার্জি নির্দেশে আমাদের প্রত্যেকটা মানুষকে পাশে দাঁড়িয়েছেন। মমতা ব্যানার্জি বারবার বলছেন দুয়ারে সরকার, আর আমাদের নির্দেশ দিচ্ছেন যে দুয়ারে নয় ঘরের মধ্যে যাও। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।